দেশনায়ক জনাব তারেক রহমান সুদূর সেই লন্ডনে বসে দেশের মানুষের জন্য উনার মনটা কাঁদে, সেজন্য আমরা বন্যার সময় আমরা ত্রাণ দিয়েছি। বন্যা শেষ হওয়ার পর বিভিন্ন অসুস্থ, অনেকে অসুস্থ হয়ে থাকেন, সেজন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে দিয়ে খায়াত দান করেন। উনি এই দেশ ছেড়ে যাননি, উনি এই দেশের মানুষ ছেড়ে যাননি, এই দেশের মাটি কামড়ে পড়ে থাকা সেই নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন, তিনি যাতে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে আসতে পারেন। আপনারা দোয়া করবেন দেশনায়ক তারেক রহমানের জন্য, তিনি যাতে আপনাদের মাঝে এসে নেতৃত্ব দিতে পারেন। আপনারা দোয়া করবেন আপনাদের এলাকার সন্তান ডাক্তার জুবাইদুর রহমানের জন্য, তিনিও যেন আপনাদের জন্য এইভাবে আগামীতে এইভাবে কর্মকাণ্ডগুলি চালিয়ে যেতে পারেন। সবশেষে ডক্টর জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পাশাপাশি সিলেট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর কাকুন। আমি একটু বলতে চাই, যে কোনো পরিস্থিতিতে 1000 মানুষকে চিকিৎসা প্রদান করা, বড় বড় হসপিটাল একটা এস্টাবলিশড অবস্থায় থাকে, এখানের মধ্যে আমরা একটা কনভেনশন সেন্টারের মধ্যে এবং এমন জায়গার মধ্যে আমরা এত সুশৃঙ্খলভাবে আজকের অনুষ্ঠানটা পরিচালনা করছি। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়ন থেকে এসছেন আমাদের এখানের মধ্যে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য, আপনারা অনেক কষ্ট করছেন। আপনারা আরেকটু ধৈর্য ধরে বসুন, আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য যা যা স্বাস্থ্যসেবা দরকার সব দেব। এবং আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে শুধু লন্ডন থেকে আপনাদের সন্তান জুবাইদা রহমান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, উনি প্রতিনিয়ত আপনাদের খবর নিচ্ছেন, আজকের এই প্রোগ্রাম নিয়ে বারবার আমাদেরকে জানাচ্ছেন। এবং দেশনায়ক তারেক রহমান সরাসরি তত্ত্বাবধান করছেন আজকের অনুষ্ঠানটি। এবং আজকের অনুষ্ঠানটি এই যে রাজনৈতিক সিলেট জেলা এবং সিলেট মহানগর যে রাজনৈতিকভাবে অত্যন্ত পরিণত এবং সুশৃঙ্খল, তার প্রমাণ তারা বারবার দিচ্ছেন। বিকজ এখানকার যে সমস্ত নেতৃবৃন্দ এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, তার প্রমাণ আজকের এই প্রোগ্রাম। আজকের প্রোগ্রামটি খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এই জন্য আমি আবারও আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর জেটেশ্বর বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের মনিটর ডাক্তার মেহেদি হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যাবের প্রধান পৃষ্ঠপোষক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সিলেট এলাকায় এই দক্ষিণ সুরমাবাসীর জন্য ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যাব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সম্মানিত সভাপতি, ড্যাবের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো লড়াকু সৈনিক, আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান, আর একজন রাজপথ কাঁপানো লড়াকু সৈনিক আমার প্রিয় নেতা, যার কমিটিতে আমি অন্তর্ভুক্ত ছিলাম, যার হাতে আমরা ছাত্র রাজনীতি করেছি, সেই বীর সেনানী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, ডক্টর মুক্তাদির চৌধুরী। উপস্থিত আছেন সিলেট জেলার কৃতি সন্তান, ডাক্তার সমাজের অহংকার, সিলেট জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব স্বাগত হোসেন জীবন। উপস্থিত আছেন সিলেট জেলার বিএনপির সম্মানিত নির্বাচিত সভাপতি জনাব আব্দুল কারিম চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব ইমরান চৌধুরী। উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক আব্দুল কারিম জালালি পঙ্খী ও মেফতা সিদ্দিকী। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সন্তান, এই সিলেট বিভাগে যিনি বিভিন্ন দিন দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব দিয়ে এসেছেন, আমাদের চিকিৎসক সমাজের অহংকার ডাক্তার ফারহাদ চৌধুরী। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান এবং আমাদের আরেক চিকিৎসক সমাজের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ ড্যাবের যুগ্ম মহাসচিব জনাব রফিকুল ইসলাম উপস্থিত আছেন আমার প্রিয় নেতা বাংলা ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মানিত মহাসচিব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম সহ সিলেট জেলা সিলেট মহানগর ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ যুব দল সিলেট যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং দক্ষিণ সুরমা এলাকাবাসী আসসালামু আলাইকুম। আজকে সিলেট জেলা বন্যা আক্রান্ত, যাদেরকে এগিয়ে আসার কথা ছিল সেই সরকার মুখে কুলু পেটে বসে আছে, হাত পা গুটিয়ে বসে আছে, কিন্তু যে দলকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে, মামলা হামলা দিয়ে ভঙ্গ করে দেওয়া হয়েছে, কিন্তু তারা বসে নেই। তাদের ক্ষুদ্র সমর্থন দিয়ে আজকে সেই বিএনপি প্রত্যক্ষ সহযোগিতায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন আপনাদের মাঝে এসেছে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ কর্মসূচি নিয়ে। আজকের এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত দেশের দেশ বরণ্য খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদেরকে চিকিৎসা সেবা প্রদান করছে। আমরা এর সকলই অনুপ্রেরণা এবং সকলের নির্দেশনা এসেছে আজকে বাংলাদেশের গণমানুষের অহংকার, তারুণ্যের অহংকার, বাংলাদেশের দেশ নায়ক আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ হয় এবং এই এলাকার কৃতি সন্তান ওনার সহধর্মিনী সুযোগটা চিকিৎসক সহকারী অহংকার ডাক্তার জুবাদার রহমানের নির্দেশনা। সম্মানিত উপস্থিতি, বক্তব্য বেশি রাখবো না। বিভিন্ন জায়গায় আমরা মেডিকেল ক্যাম্প করেছি, বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছি, কিন্তু এই সিলেটবাসীর মতো আজকের এই ময়ূরপুঞ্জা দক্ষিণ সুরমা এলাকার মতো এত সুশৃঙ্খল এত সুন্দরভাবে কোথাও প্রোগ্রাম করতে আমরা দেখি নাই। এই জন্য এই প্রোগ্রামটি অনুষ্ঠানের সাথে আয়োজনের সাথে যে সকল নেতাকর্মী ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক সহ যারা জড়িত রয়েছেন, বিশেষ করে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রধান উপদেষ্টা এবং জিয়াউর রহমানের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ফরহাদ যার অক্লান্ত পরিশ্রমে আমরা সবাই আজকে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকের অনুষ্ঠানটিকে সার্থক করতে চলেছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আগামী দিনে দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ ডাক্তার মেহেদী হাসান বলিষ্ঠ বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যিনি সিলেটের ডাক্তার শাকিল নামে পরিচিত, যিনি সিলেট মেডিকেল কলেজের সাবেক ছাত্র এবং সিলেট মেডিকেল কলেজের সাবেক ভিপি, ছাত্র দলের সাধারণ সম্পাদক, ছাত্র দলের সভাপতি, সহসভাপতি ইত্যাদি। উনি সিলেটের বাসিন্দা হিসাবে পরিচিত। আমাদের সেই প্রিয় ড্যাবের কোষাধ্যক্ষ ডাক্তার জহিরুল ইসলাম শাকিল ভাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট আমার রাজনৈতিক জায়গা, আমি সিলেটে রাজনীতি করেছি, আপনারা সবাই শুনেছেন, এবং সিলেট মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আজকে আপনাদের এখানে আসছি আমি আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য, আমাদের ডাক্তারদের নিয়ে। এই স্মরণকালে ভয়াবহ বন্যায় সিলেট যে পরিস্থিতি, আমরা আসলে কেউ বসে থাকতে পারিনি। আমাদের বিএনপি বসে থাকতে পারেনি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসে থাকতে পারেনি, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান বসে থাকতে পারেনি, আমাদের অসুস্থ কারাবন্দী নেত্রী আমাদের মাতা বেগম খালেদা জিয়া বসে থাকতে পারেনি। ওনাদের নির্দেশেই আমরা যেমন সারা বাংলাদেশের বিভিন্ন সিলেটে ত্রাণ বিতরণ করেছি। এখানে যারা বিএনপি নেতা নেত্রী আছে তারা আপনাদের ত্রাণ বিতরণ করেছে, সবসময় পাশে ছিল, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে আমাদের দেশ